স্বাগতম আজকের গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং ক্লাসে আপনাদের সাথে আছে আমি সুকান্ত কুমার শর্মা প্রশিক্ষক জাতীয় দক্ষতা বাতায়ন ও শহর সমাজসেবা কার্যালয় কুষ্টিয়া এখানে আজকে আমরা শিখব কিভাবে ফাইবারে কাজ করতে হয় এবং ফাইবার থেকে আর্নিং করা যায় এবং সেই সাথে ফাইবার কিভাবে আমরা একটা ভেরিফাইড আইডি ক্রিয়েট করব পৃথিবীর অনেকগুলো ওয়েবসাইটেই আমরা কাজ করতে পারি বা আর্নিং করতে পারি তার মধ্যে পপুলার ওয়েবসাইট হচ্ছে ফাইবার ফাইবারে কাজ করার জন্য আমরা প্রথমেই প্রবেশ করব ফাইবার ডট কম এ লিখলে আমাদের এরকম একটা হোম পেজ আসবে এবং এখান থেকে আমরা গ্রাফিক্স ডিজাইন যে কাজগুলো আছে সেগুলো করতে পারি আমরা যদি একটু উপরের দেখে দেখি এই যে এখানে গ্রাফিক ডিজাইনের যে বাটনটা বা মেনুটা আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে গ্রাফিক ডিজাইনের উপরে যে কাজগুলো আছে তার লিস্ট আমরা দেখতে পারবো যেমন প্রথমে এখানে দেখতে পাচ্ছি এক্সপ্লোর গ্রাফিক ডিজাইনের মধ্যে আছে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টি ওয়েব অ্যান্ড অ্যাপস ডিজাইন আর্ট ইলাস্ট্রেশন তারপরে আপনার আর্কিটেকচার অ্যান্ড বিল্ডিং ডিজাইন এর মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে তার ভিতরে আবার আরও অনেক ক্যাটাগরি আছে তারপর আছে প্রোডাক্ট গেমিং ভিজুয়াল ডিজাইন প্রিন্ট ডিজাইন তো এইগুলো আছে তো আমরা মূলত এই সাইটটাতে ফিলান্সিং করার জন্য কি কাজ করব সেইটা নিয়ে একটু আলোচনা করা যাক আমরা এখান থেকে কাজ করব ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর উপরে আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ লিখে সার্চ করি এইখানে আমরা অনেক ধরনের গিক দেখতে পাচ্ছি যেগুলো থেকে ম্যাক্সিমাম লোকজন বিভিন্ন দেশ থেকে আর্নিং করছে এবং আমাদের বাংলাদেশ থেকেও অনেকে হিউজ পরিমাণে ডলার আর্নিং করে থাকছে তো এই জাতীয় সাইটগুলোতে কি কাজ করে থাকে সেগুলো ইতিপূর্বে আমরা শিখছি আমরা আজকে মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো এরপরে পরবর্তীতে আরো কয়েকটা ক্লাস হবে ফাইবারের উপরে যেখান থেকে আমরা বেশ কিছু কাজ শিখব যেমন এই ছবিটাতে দেখতে পাচ্ছেন প্রথমে ছিল ছবিটা এমন পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হয়েছে এমন এইখানেও ম্যাক্সিমাম ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখানো হয়েছে যে ছবিগুলো কেমন হবে এইখানেও দেখেন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেখানো হয়েছে এই গিকটাতেও তো এনারা মূলত আর্নিং কেমন করে যদি এই গিকটাকেই দেখি আমরা এই গিগে ওনার আর্নিং হচ্ছে উনি লেভেল টু সেলার আরিফুল আশরাফুল আরিফ বাংলাদেশ থেকে উনি পাঁচ দশটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর জন্য পাঁচ ডলার বিশটার জন্য দশ ডলার এবং ত্রিশটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর জন্য পনেরো ডলার চার্জ করে থাকে আপনারাও চাইলে এই জাতীয় কাজ করে আর্নিং করতে পারেন তো এইখানে দেখেন এইখানে ইনিও সেম প্রসেসে আর্নিং করে থাকে ইনার রেট কেমন ইনার পনেরোটার জন্য পাঁচ ডলার পঁয়তাল্লিশটার জন্য দশ ডলার একশোটার জন্য তিরিশ ডলার আর্নিং করে থাকে যেহেতু বাংলাদেশ থেকে যারা কাজ করে তারা একটু কম রেটেই কাজ করে অন্যান্য দেশের থেকে যারা কাজ করে তারা একটু বেশি রেটে কাজ করে যেমন এখানে সাদিয়া নামে একটা প্রোফাইল দেখতে পাচ্ছি ইনু বাংলাদেশ থেকে কাজ করে ইনার রেটটা কেমন একটু আমরা দেখে এখানে ওনার রেটে যে দেখেন দিয়ে আছে পাঁচ টাইমের জন্য পাঁচ ডলার বিশটার জন্য পনেরো একশোটার জন্য সত্তর ডলার উনি নিয়ে থাকে এবং উনি কাজগুলো ডেলিভারি দেয় একদিনে একটা কাজ ডেলিভারি দেয় পাঁচ ডলার উনি যদি বিশটা ইমেজের কাজ নেয় তাহলে দুই দিনে ডেলিভারি দেয় একশোটা ইমেজের কাজ নিলে চল্লিশ দিনে ডেলিভারি দিয়ে থাকে তো এনারা সবাই আর্নিং করে থাকে তো আর্নিংটা কি প্রসেসে করে এবং ফাইবারের কাজ কিভাবে করতে হয় সে বিষয়ে আমরা একটু জানব এখানে উনি ওনার গিগের যে শিরোনামটা দেশে লেখা আছে আই উইল কাট আউট ব্যাকগ্রাউন্ড ইউ ফ্রম ইমেন্স তারপরে উনি ওনার গিগের বিষয়ে ডিটেলস লিখছে অর্থাৎ তার আগে আমরা জানবো যে ফাইবার মার্কেট প্লেস কি এখানে কিভাবে কাজ করে এবং এখান থেকে কিভাবে আর্নিং করে সেগুলো আমরা না জানলে তো এখান থেকে আমরা কাজ করতে পারবো না ঠিক আছে তো এটা জানার জন্য আমরা একটু বিস্তারিত আলোচনা শুনি ফাইবার হচ্ছে আপনার একটু আগে শুনলেন একটা এখানে দুই ধরনের লোক কাজ করে যারা কাজ করে তাদেরকে বলা হয় ফিলান্সার বা ইমপ্লয়ার আর যারা কাজ দেয় তাদেরকে বলা হয় বায়ার বা ক্লায়েন্ট এখানে আমরা যারা আছি বা নতুন সেলার আছি অর্থাৎ আমরা কি করি এখানে ডিজিটাল মাধ্যমে আমাদের সেবাটাকে সেল করি ঠিক আছে অর্থাৎ এখানে আমরা কি সেবা দিচ্ছি যে আমরা যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব এটাই আমরা সেবা হিসাবে দিচ্ছি তো এই যে সেবাটা আমরা দিচ্ছি ধরেন আপনার একটা কাজে এক্সপার্ট কিন্তু পৃথিবীর লোক তো জানে না আপনি এক্সপার্ট সাপোজ আপনি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনের কাজে এক্সপার্ট তাহলে এটা জানার জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই ফাইবার এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেমন ইনার আইডিটাই যদি দেখি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে কি কাজ করা লাগে সেটা আমরা একটু দেখি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে ওনার প্রোফাইলটাকে যদি দেখি হামজাইনার নাম উনি পাকিস্তান থেকে কাজ করছে নিজস্ব কিছু তথ্য দিতে হয় নিজের কিছু বায়োডাটা লিখতে হয় নিজের একটু পোর্টফোলিও তৈরি করতে হয় এরপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কাজের জন্য করতে হয় যেটাকে বলা হয় গিগ ঠিক আছে কাজের জন্য করতে হলে আপনি কি ধরনের সার্ভিস সেটাই হচ্ছে যেমন আই উইল ডু প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভেল ফ্রম ইমেজ অর্থ বুঝতেই পারছেন তো উনি উদাহরণ হিসাবে কিছু ছবি এখানে আপলোড করে দিচ্ছে যে জাতীয় কাজ উনি করে থাকে এই এক একটা ছবিকে বলা হয় এক একটা প্রজেক্ট আমরা প্রজেক্ট বলতে বুঝি লং টার্ম কিছু এমনটা না ডিজাইনারদের প্রজেক্ট বলতে একটা ডিজাইন করাই হচ্ছে একটা প্রজেক্ট করা আপনি যদি বিশটা ডিজাইন করেন তাহলে আপনি বিশটা প্রজেক্ট কমপ্লিট করলেন যদি কেউ আপনাকে বলে যে আমি একশোটা প্রজেক্ট কমপ্লিট করেছি আপনি তো আকাশ হতে পারবেন একশোটা প্রজেক্ট মনে হয় দশ বছর ধরে করেছে ব্যাপারটা এমন না একশোটা প্রজেক্ট করতে কয়দিন সময় লাগে মাত্র চার দিন সময় লাগে বা পাঁচ দিন সময় লাগে বুঝতে পারছেন তাহলে এক একটা ডিজাইন করা এক একটা প্রজেক্ট যদি আপনি লগো ডিজাইন করতেন একটা লোক করা মানে আপনার একটা প্রজেক্ট কমপ্লিট করান প্রজেক্ট কয় ধরনের হয় দুই ধরনের হয় একটা অফলাইনে হয় একটা অনলাইনে অফলাইন প্রজেক্ট কোনগুলো যেগুলো আপনি নিজের কাজে আপনার দেশের বিভিন্ন লোকজনকে সাপ্লাই করছেন বা নিজের দরকারে বানাইছেন এগুলো অফলাইন প্রজেক্ট অনলাইন প্রজেক্ট কোনগুলো যেগুলো অনলাইন মার্কেট প্লেসে যে আপনি বেয়ারদের সাপ্লাই করছেন বা বিভিন্ন দেশের লোকজনকে সাপ্লাই করছেন এইগুলো হচ্ছে অনলাইন প্রজেক্ট প্রজেক্টের যে কাজগুলো আমরা অফলাইনে করে থাকি যেমন এই ছবিটা দিয়ে যদি কেউ বলে ছবির ব্যাকগ্রাউন্ডটা তুমি রিমুভ করে দাও তখন আমরা কি করব ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব এইটাই তোমার প্রজেক্টের কাজ জন্য আমি কত নেব চার্জ পাঁচ ডলার তো যেহেতু এখন এখানে এই কাজের সংখ্যা বেড়ে গেছে জন্য আমরা পাঁচটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ এর জন্য পাঁচ ডলার নেব এবং এই পাঁচটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আমাদের হাইস্ট টাইম লাগবে দশ মিনিট দশ মিনিটে পাঁচ ডলার খারাপ না ঠিক আছে ডলার রেট আমরা জানি তো চলেন এখন আমরা জানবো কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয় গিগনে আমরা পরবর্তীতে আবার ক্লাস করবো তো গি ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে একটা জিমেল থাকা লাগবে হতে পারে আপনার পুরাতন যে কোনো জিমেল অথবা নতুন একটা জিমেল খুলে অবশ্যই কি মোবাইল ভেরিফাইড করে নেবেন জিমেলটাতে যদি নতুন জিমেল করে থাকেন প্রতিদিনই খোলার পর প্রতিদিনই লগ ইন করবেন এখন বর্তমান যে রুলস করছে মার্কেটে আপনি যে কোনো অ্যাকাউন্ট খোলার পরে সপ্তাহে মিনিমাম তিন দিন আপনাকে লগ ইন করতে হবে না হলে ভাববে যেটা এটা রোবট ডে খোলা আপনার অ্যাকাউন্ট বা জিমেল বাতিল করে দেবে অনলাইন মার্কেটপ্লেস নিয়মই করছে এটা যে সপ্তাহে তিন থেকে চার দিন আপনাকে লগ ইন দেখানো লাগবে যে আপনি আসলে ওইটা ব্যবহার করছেন বিষয়টা ক্লিয়ার এইভাবে আপনি দুই সপ্তাহ রেগুলার ইউজ করেন এরপর মাসে দুই তিন দিন করে ব্যবহার করলেও আপনার ইমেল বলেন আইডি বলেন টিকে থাকবে কিন্তু প্রথম পরে যদি আপনি বেশি ব্যবহার না করে ফেলাতেন যে এখন আমার লাগছেন এক মাস পরে চালাবো দেখবেন এক সপ্তাহ পরে আইডিটা আর নাই ভ্যানিশ হয়ে গেছে ঠিক আছে তো আমরা আপাতত একটা টেম্পোরারি মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো যেহেতু আবার আমাকে দেখাতে হবে এই জন্য আমি টেম্পোরারি মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো এখানে আমরা একটা টেম্পোরারি মেইল পেয়ে গেলাম এই মেইলটাকে আমি বসাবো কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা কিভাবে ক্রিয়েট করবো সেটা একটু দেখি